চলে এলাম তোমাদের সাথে, একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করবো। হঠাৎ করেই হচ্ছে প্রোগ্রামটা, তো কি হচ্ছে সেটা বলছি। এখন আমি আর আমার বরই যাচ্ছি, ছেলে পড়তে গেছে, তো দেখা যাক কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, কিছু তোমাদেরকে বলবো। তার পথে তোমাদেরকে দেখাই ছেলের স্কুলটা, ওই দূরে ওই দিকটা দেখো, দেখা যাচ্ছে আমার ছেলের স্কুল। আর এই সামনের মোড়টা আসছে কার্শির মোড়, এখান থেকে বাসটা চলে যায়, একটু গিয়েই, বেশি দূরে নয়। এখন আমরা যাচ্ছি মেমারি, বুঝতে পেরেছ? হঠাৎ করে ঠিক হলো যে বলেই দিই, পাঠান মুভিটা দেখতে যাচ্ছি, দেখা যাক কেমন হয়েছে, তোমাদের সঙ্গে এসে বলবো। আর যে বললাম ছেলে যাবে না, ছেলের পড়া আছে, বলে ঠিক আছে আমি যখন যাচ্ছি না, মানে বড় বড় তারা একটা ছোটো ট্রিপ দেওয়া যায়, দেখা যাক কী ট্রিপ দেওয়া যায়। আসার সময় অন্য বাইক যাবো না, অন্য কোনো বাইকের সাথে যাচ্ছি না, ঠিক আছে দেখি দেখতে পারি, তোমার সঙ্গে শেয়ার করবো। তিন চার বছর পুরো হয়েছে, তো এখানে ওই সমস্ত ভিটিটে, হ্যাঁ গাছগুলো কি অবস্থা, গাছগুলো বটে একদম পুরো ছাল ছাড়িয়ে গেছে গাছগুলো, হ্যাঁ একদম ওগুলো সব আস্তে সব কেটে দেবে জানো, দেখে খারাপ লাগে, দেখো কি অবস্থা, দেখো পুরো সমস্ত একদম ঢাকা ঢুকা ছিল জিটি রোড জানো, গাছগুলো কি দশা হয়েছে দেখো। এখানে ডিবিসি ব্রিজ, এটা পেরিয়ে সাথে এটা মেমারি কানেক্টেড, বুঝছে? এই যে ভালো লাগে, এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার একটা উদ্যান আছে, এসে গেছি এই যে বৃষ্টিতে দেখবো 4:45 শো। এখানে একটু ট্রাফিক জ্যাম আছে, এটা বড় জানো এটা স্ক্রিনটা বেশ বড়, তো সেই জন্য দেখতে এলাম ভালো। হ্যাঁ বাজপুরের মতো অত হয়তো সিটগুলো ইয়ে নয়, কিন্তু বেশ ভালো মেমারি বুকে, বেশ এটা একটা দারুণ হল। এখানে অনেক রকম তোমার শো হয়, শ্রী সরকার এখানে এসে ম্যাজিক দেখিয়ে যায়, ঠিক আছে চলো সাথে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, আর সাবস্ক্রাইব তো করবে। ভালো বসে গেছি, হয়ে গেল চলে এলাম দেখে, তবে পরে বলছি কেমন আর কি, বুঝুকে চলছে বুঝতে পেরেছো, বুঝে না এবার বলছি। দশে আমি খুব জোর দুই দেবো, ঠিক আছে, কারণ গাড়ি নিয়ে চলে এসছে, আমরা একটু স্টাইল বাজার ঘুরে আসি, কারণ ছেলের একটু দেরি আছে কোচিংয়ে, ঠিক আছে তাহলে ঘুরে আসি। চলো চলে এলাম ঘরে, খুবই তিক্ত অভিজ্ঞতা, একদমই ভালো লাগেনি, একদম মাথা ব্যথা করে গেছে। কী গো তুমি কিছু বলবে, রিভিউ কিছু দেবে, কিছু বলবে? হ্যাঁ এক কথায় কি বলবে বলো, এক কথায় কি বলবে, কিরকম এক কথায় মাথা ব্যথা, এক কথায় একদম মাথা ব্যথা, ঠিক আছে স্যারিস কি স্যারিডর না কি একটা বলছে জানো, কে স্যারিডর না কি বলছিলে, তখন ছেলে ফোন করেছে যখন সিনেমাটা শেষ হলো, দিয়ে বলছে এমন সিনেমা দেখেছে, এমন মাথা নিয়ে গেছে, ছেলের গলার ভয়েসটাই চিনতে পারছে না যে কে ফোন করেছে, বুঝতে পারছো কি অবস্থা। চলো তো ছেলেকে নিয়ে এলাম, ওয়ান বাইট একটু খেয়ে টে এসে রাতে, একদম পেট ভরপুর পুরো, পিজা ফিজা সব খেলো, সব খেয়ে এলাম, ব্যাস তোমাদেরকে একটুকু জানিয়ে দিলাম, গুড নাইট করে দিলাম, ওকে তাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ঠিক আছে
আর সত্যি খুব বকবাস, একদম ভালো লাগেনি, পুরো মানে কিউরিওসিটির জন্য চলে গেলাম যে চলো দেখে আসি কেমন হয়, ঠিক আছে। ও দাঁড়াও, কেমন লাগছে? তুমি যে কেমন কেমন লাগছে, চশমাটা তো পরিনি আমি, ধরতেই গা, দেখতেও তো পাচ্ছি না ভালো, যে ঝাপসা লাগছে কেন, এইবার ঠিক আছে, কি অবস্থা, মানে সবই একদম গোলমাল পুরো। চলো আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট। আবার চলো চলো, কি এটা একটু মাত্রা হয়ে গেছে তাই না বলো, চলো, ওকে, গুড নাইট, বাই বাই।